ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার নতুন আরও একটা ব্লগে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। নতুন বাড়িতে দিনগুলো কিন্তু বেশ মজাই কাটছে। সমস্ত কিছুর মধ্যে একটা নতুনত্ব ফিল করছি, সে তোমার রান্না করাই বলো বা বাসন মাজা বলো, ঘর মোছা বলো, যেটাই বলো না কেন, কাজ করতেও কিন্তু এখন নতুন নতুন তো বেশ ভালোই লাগছে। আর এই দিকে দেখো, আজ সকালবেলা আমি রাঁধুনি থেকে সোজা হয়ে গেছি রংমিস্ত্রি। তো আমার এই আলমারিটা বেশ ভালোই ছিল, বাট দু এক জায়গা শিফট করার কারণে, মানে আমি যখন বাসা চেঞ্জ করেছি এটাকেও শিফট করতে হয়েছে, আপাদের বাড়ি তিনতলাতে তোলা, তো এইসব করতে গিয়ে দু এক জায়গা ড্যামেজ হয়ে গেছিলো। তো আমি ভাবলাম চলো এটাকে কালার করা যাক। আমি মোবাইলে দেখেছি, বিশেষ করে অনেক ব্লগারকে দেখেছি, ফার্নিচারগুলো না কালার করে খুব সুন্দর করে ফেলে। তো দেখো, প্রথম যখন আমি এখানে রং করছিলাম তো রেজাল্ট একদমই বাজে এসেছে। মানে আমি ভাবছিলাম এই যা ছিল ছিল, এখন এটা মানে আর চোখেই দেখা যাবে না, বাট এর ফাইনাল রেজাল্ট এত ভালো আসবে মানে আমি নিজেও কল্পনা করতে পারিনি। তো সকালবেলা উঠে রান্না বান্না সেরে আমি রাত্রি থেকেই ঠিক করেছিলাম যে না, আজকে আলমারিটা করব। বাট আলমারির রেজাল্ট দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আমার শোকেসটা কিন্তু বেশ ভালো ছিল, ওটা কোথাও ড্যামেজ ছিল না, বাট মনে হলো তবুও যে না কালারটা একটুখানি চেঞ্জ করি, একঘেয়েমি লাগছে অনেক দিন ধরে একই কালার। তো সেই কারণে কিন্তু আমার শোকেসটাকেও আমি চেঞ্জ করেছি, সবটা তোমাদের এই ভিডিওতেই আমি দেখাবো। তো যাই হোক, এখানে তারপরে চলে এসেছি মাছ কাটতে। আর এই মাছটা আমি কালকে নিয়েছিলাম, বাট আমার সময়ের কারণে আমি মানে কাটতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তোমরা তো জানোই মাছ মাংস আমি যেটাই রাখি না কেন সুন্দর করে কেটে ধুয়ে তবেই কিন্তু ফ্রিজে রাখি, বাট শুধুমাত্র কালকে আমাকে রেখে দিতে হয়েছিল। তো যাই হোক, এখন সকালবেলা করে বসেছি কাটতে, সকালবেলা নয় এখন দুপুরবেলা স্নানের আগে। আর নিয়ে চলে এসেছি ছাদে, আমি রান্নাঘরে মাছ টাছ কাটা, মাংস ধোয়া এগুলো করি না। আমার উপরে যেহেতু ট্যাপ আছে, এখানে বসে আরাম করে কেটে নিই, রৌদ্রও লাগে না। তারপরে ছাদে ধুয়ে, ছাদে বলতে দোতলাতে ধোয়াধুয়ি করে তারপরে কিন্তু নিচে নিয়ে যাই। আর এগুলো না ময়া মাছ, বেশ অনেকটাই বড় সাইজ, মানে এত বড় সাইজে যে পাবো আমি ভাবতেই পারিনি। আর এখানে কাটা ধোয়াধুয়ি করে আমি স্নানও করে নিয়েছি। আর তারপরে ঘরে এসে আমি আহিলকে দেখতে পাইনি, বিশ্বাস করো ভয় পেয়ে গেছিলাম। আর এইদিকে প্রচণ্ড মেঘ, এখন মোটামুটি দুটো তিনটে মতো বাজে। তারপরে গুটি গুটি পায়ে দেখি, মানে আহিলার কথা কানে আসছিল, তো এইদিকে এসে দেখি ও বারান্দার এই জায়গাটাতে বসেছে। এই জায়গাটা ওর অনেক প্রিয়, মানে ও সুযোগ পেলে এখানে আসবে, সেখানে বসে থাকবে। তার একটাই কারণ এই যে এখানে বাচ্চা কাচ্চারা সব খেলাধুলো করে, মাছ ধরে, আর ও এখানে বসে বসে দেখে। আর ওর মন চায় ও যদি এখানে নামতে পারত, মাছ ধরতে পারত। তো আমাকে সেটাই বলছে, দেখো মাম্মা ওরা মাছ ধরছে। তো আমি ওদের জিজ্ঞাসা করলাম, ওরা একটাও মাছ পায়নি, ওরা পায়, এক একদিন মাছ পায়, আমি দেখি। ছোট ছোট মাছ আছে, অনেক রকমের মাছ আছে, তোমার চ্যাং মাছ যেটাকে বলে, তারপরে তোমার তেলাপিয়া মাছ, এইসব মাছ অনেক আছে। আর একটু জলটা কমলে এখানে অনেক মাছ পাওয়া যায়, সবাই এখানে মাছ ধরেও। তো যাই হোক চলো, এখন তোমাদের দেখাবো আমি সকাল থেকে যে এত পরিশ্রম করে রংগুলো করলাম, এক্স্যাক্টলি কালারটা কেমন এসেছে। আর তার আগে এই যে দেখো, আমি আমার এই টপটা যেটা আপাদের বাড়ি আমি সোফার উপরে রাখতাম, সেটা দেখো এখানে আমি বারান্দায় এই গেটের এখানে তোমার ওই যে রড রয়েছে, মানে পাইপটা রয়েছে পর্দা টাঙানো, তো ওখানে আমি হ্যাং করে রেখেছি। আর বেশ ভালো লাগে এটা বারান্দাতেই, মানে মনে হয় আমার বেশ মানায়, তো এখানেই আছে। আর আমার এই প্লাইয়ের গেট দুটোই কিন্তু সেম ডিজাইন, মানে আমি কাঠের যেটা বানিয়েছি ওটাও কিন্তু আমার সেম এই ডিজাইন, বাট কাঠের মানে লুকটাই অন্যরকম, ওর গ্ল্যামারই অন্যরকম বলতে পারো। আর প্লাইয়েরটাও আমি সেম ডিজাইন পেয়ে গেছিলাম, তো সেই কারণে ওটাই নিয়ে নিয়েছি। আর এই দিকে এই যে লাইটগুলো দেখছো, বিভিন্ন কালারের হয়, মানে তিনবার এর কালার চেঞ্জ হয়, সুইচ অফ করে দিলে তিন রকমের কালার হয়। তো এই লাইট আমার ডাইনিংয়ে, তারপরে ঘরে সব জায়গায় কিন্তু বাটি বসানো রয়েছে, বাট ওই লাইটগুলো এখন আমি লাগাইনি, শুধুমাত্র আমি এখানে বারান্দাতেই কিন্তু এই লাইট দুটো দিয়েছি, বাট ঘরেরগুলো এখন ফাঁকা রয়েছে, পরে ওগুলো দিয়ে দেবো। একসঙ্গে বুঝতে পারছো হিউজ একটা অ্যামাউন্ট খরচ হয়ে যাচ্ছে, তো সেই কারণে ওগুলো এখন আমি বাদ রেখেছি। আর এই দিকে এবার আলমারিটাকে দেখো, জাস্ট দেখো, মানে আমি নিজেই অবাক হয়ে গেছে যে রেজাল্ট যখন মানে শুকানো শুকিয়ে গেছে, রংটা যখন শুকিয়ে গেছে তখন এত সুন্দর লাগছিল। আমি তো ভাবছি যে আমি এত সুন্দর রং করেছি, আহিলের পাপা তারপরে যে দেখেছে সে বলেছে যে না, একদম নতুনের মতো হয়ে গেছে, পুরো মনে হচ্ছে আমি নতুন কিনে নিয়ে এসেছি।
এই যে দেখো মাথার জায়গাটা বারবার ওঠানামা করাতে গিয়ে সিঁড়িতে ধাক্কা খেয়ে এই জায়গাটা চটে গেছিলো, তো দেখো এখন বোঝাই যাচ্ছে না আমি কালার করে দিয়েছি, এত সুন্দর কালার হয়ে গেছে, মানে কি বলবো আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, মানে খুব ভালো হয়েছে, খুবই ভালো রেজাল্ট। আর তারপর এবারে চলো তোমাদের শোকেসটা দেখাই, তো পাশে আমি ছবি দিয়ে দেব। দেখো এই যে আমার আগের শোকেসটা, আগের শোকেসটা ছিল তোমার সিলভার কালার আর খয়েরি কালার, আর আমি এটাকে চেঞ্জ করে আমার রুমের রং যেহেতু পিঙ্ক, তো সেই কারণে আমি শোকেসটাকে পিঙ্ক করেছি। আর পিঙ্ক কালার বেশ ভালো লাগে, মেয়েদের একটা পছন্দের কালার। আর আমাদের বাড়িতে যে শোকেসটা আছে আমার আম্মুদের বাড়িতে, ওটাও কিন্তু পিঙ্ক কালারের, তো পিঙ্ক আর খয়েরি দুটোর কম্বিনেশনে করেছিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আমি তো ভীষণ খুশি হয়ে গেছি দেখে। আর তারপরে এই রাত্রিবেলা আমার ঘরের অবস্থা কেন এটা সেটাই ভাবছো, তো প্লাইয়ের কাজ হয়েছে আমার, প্লাইয়ের যেহেতু একটা ছোট্ট কাজ আলমারি বানানো, তো মিস্ত্রিরা না মানে সেভাবে যে সকালে আসবে তেমন না, ওদের কাজ বাজ করে যখন সময় হয়, কোনো দিন সকালে এসে তোমার দু ঘন্টা করে দেয়, কোনো দিন বিকেলে আসে, কোনো দিন রাত্রে আসে, মানে ওদের যখন সময় হয়। আর একটা ছোট কাজে সত্যি একটা দিন নষ্ট করারও কোনো মানে হয় না, যেখানে ওদের বড় বড় কাজ ধরা সেখানেই বেশিরভাগ সময় তোমার সকালবেলা যায়। তারপরে রাত্রে ওভার টাইমের মতো আমার এই আলমারিটাকে করছে অনেকদিন ধরেই, প্রায় 7-8 দিন ধরে, যদিও এত দিন লাগার কথা নয়, কিন্তু ওই যে 1-2 ঘন্টা করে সেই কারণেই লেট হয়ে যায়। আর ঘরের অবস্থা তো দেখলে পুরো মানে এখানে প্লাইগুলোকে তোমার চেঁচে চেঁচে ছোটো হচ্ছিলো, মানে পুরো ধুলোতে কি বলবো তোমাদের, ঘরের সমস্ত এই যে পর্দা টাঙানোর পাইপগুলো পুরো চেনা যাচ্ছিল না, রান্নাঘরে উড়ে, আমার রান্নাঘরটা যেহেতু ওপেন, পুরো মানে কন্টেনার টান্টেনার পুরো মানে ধুলোই ধুলো হয়ে গেছে। তো ওরা মোটামুটি গিয়েছে 8টার দিকে, আজকে এসেছিলো তোমার বিকেলবেলা করে, তো তারপরে যাবার পরে আমি দেখো এদিকে পরিষ্কার করছে, আর আহিল আমাকে ডিস্টার্ব করছে এত, আমি এমনিতেই মানে রাত্রি হয়ে গেছে প্রচণ্ড রেগে রয়েছি, আর তার উপরে এই চ্যানেলে নোংরা ঢুকে গেছে, দেখো আমি ফু দিয়ে নোংরাটাকে বের করার চেষ্টা করছি বাট বেরোচ্ছে না, আমি জানি না চ্যানেলের এগুলো কীভাবে বের করব বা এগুলো কীভাবে বের করতে হয়, তোমাদের জানা থাকলে কমেন্ট করো। তারপরে কাজ টাচ পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো, তো এইগুলো পরিষ্কার করতে না হলেও আমার 8টা থেকে প্রায় তোমার 10:30-11টা মানে বেজেছে, পুরো সমস্ত কিছু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ঘর মুছে, তারপর আমি যখন স্নান করে ঘরে আসি তখন তোমার টাইম রাত্রি 11:30। আর আহিলের পাপাও আজকে রাত্রে স্কুল থেকে চলে আসবে, যেহেতু পুজো, তো পুজোর ছুটি বুঝতেই পারছো, সেই কারণে ও আসবে, আমাকে এমনিতেও জেগে থাকতে হবে রাত্রি 12টা 1টা পর্যন্ত, তো ভাবলাম যে পরিষ্কার করে একদম রেডি করে রাখি, সকালের কাজটা আমার অন্তত একটুখানি এগিয়ে থাকবে, তো সেই কারণেই। আর চলো এই বকবক করতে করতে তোমাদের বলতেই ভুলে গেছে, এই যে আমার আলমারি দেখো অনেকখানি হয়ে গেছে, সানমাইকার উপরের যে চিলিমিলি সেটা তোলে নি, ওটা সব লাস্টে, তোমার সেলফগুলো দেখো সেট করে দিয়েছে, আর বাকি রইল সামনের চ্যানেল, আর ওটার সামনে যে কাজ হবে সেটা আর একদিন লাগবে বললো, আর একদিন হলেই কমপ্লিট করে দেবে, তো ফাইনাল হয়ে যাক, তারপরে তোমাদের দেখাবো ফাইনাল লুক। আর এই দিকে আমার ছেলে ওর পাপা আসবে, বুঝতেই পারছো মানে এত বদমাইশি করে বেড়াচ্ছে, মানে আনন্দে কি করবে ঠিক পাচ্ছে না, তো এই করতে গিয়ে এই যে পায়ের অবস্থা, তোমাদের আমি ব্যান্ডেজ খুলে দেখাচ্ছি, মানে পাটা কেটে ফেলেছে। আর তোমাদের আরও একটা জিনিস চলো দেখাই, এই যে ফ্যান, তো আমার ভাই নিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে, যে রিমোট কন্ট্রোল যে ফ্যানগুলো, এই যে লাইট জ্বলে, তো এই ঘরটার জন্য আমি ফ্যানের অপশানটা ফাঁকা রেখেছিলাম, এই কটা দিন এসি চালিয়েই ঘুমোতে হয়েছে, যেহেতু ফ্যান ছিল না আর এসি চললে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন যেহেতু অতটা গরম পড়ে না, তার উপর ওপরে তোমার ঘর রয়েছে, তো ফাইনালি অনলাইনে অর্ডার করা হয়েছিল, তো ফ্যানটা চলে এসেছে, আর আজকে ফ্যানটা সেট করে দিয়ে গেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে ওর পাটা দেখো, পাটা কেটেছে তোমার প্লাই, ওই যে প্লাইয়ের কাজ হয়েছে, তো প্লাইগুলো ওখানে পড়েছিল, আর ও ছোটাছুটি করতে গিয়ে এমনভাবে লেগেছে অনেকখানি কেটে গেছে, তো আমি এই ব্যান্ডেজটা করে দিলাম, বাট আমার ছেলে হাতে পেয়ে তো খুবই লক্ষ্মী, যে কারণে ওই ব্যান্ডেজটা মানে 1 ঘন্টা ওর পায়ে স্টে করলো না, সেই কারণে যে মোটা এক পিস ব্যান্ডেজ ছিল, তো সেটা দিয়ে সুন্দর করে মানে করে পায়ে বেঁধে দিয়েছি, আমার মনে হয় না সকালের আগে পর্যন্ত ওই ব্যান্ডেজটা খুলতে পারবে, অনেকখানি কেটে গেছে, অনেক ব্যথাও পেয়েছে, তো আমি একটু ওষুধ টষুধ লাগিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়েছি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।